প্রয়াত হলেন সাংবাদিক গৌতম কর ভৌমিক। দীর্ঘ যকৃতজনিত রোগে ভুগে পর আজ বিকেল তিনটায় ধলেশ্বরস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও শঙ্করাচার্য বিদ্যানিকেতনে অবসরপ্রাপ্তকৃত শিক্ষক গৌতম কর ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 64 বছর। স্ত্রী ও এক পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধ স্বজন রেখে গেছেন তিনি। তার এই অকাল প্রয়াণে গভীর শোকস্তব্ধ পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। তার এই অকাল প্রয়াণে সাংবাদিক মহলে সুখের ছায়া। 4 দশকের বর্ণময় কর্মজীবন গৌতম কর ভৌমিক বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি খেলার মাঠের সংবাদ সংগ্রহ ও পরিবেশনে অমিলন কৃতিত্বের ছাপ রেখে গেছেন। তাছাড়া রেডিও এবং টেলিভিশন থেকে দেশ বিদেশের খবর স্থানীয় পত্রিকায় পরিবেশনের ক্ষেত্রে বিশেষ নৈপুণ্য ছিল গৌতম কর ভৌমিক লেখনীতে। মৃতদেহ আনা হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি সাংবাদিকদের সংগঠন থেকেও শোকবার্তা জানানো হয়। গৌতম কর ভৌমিকের মৃত্যুতে আমরা প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা শোকাহত। উনি প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকেই সদস্য ছিলেন এবং উনি খুবই তৎপর ছিলেন। সাংবাদিকতার যে কোনো সমস্যা উনি আসতেন এবং দৈনিক সংবাদে সাংবাদিক হিসাবে, বিশেষ করে স্পোর্টস জার্নালে ক্রীড়া সাংবাদিক হিসাবে উনি খুব প্রতিষ্ঠিত ছিলেন এবং বিভিন্ন সময়ে যে সমস্ত ম্যাচ হতো, ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ, উনি আকাশবাণী আগরতলা হয়ে ধারাভাষ্য দিতেন এবং ওনার ধারাভাষ্য শোনার জন্য আমাদের কিন্তু অনেকেই উৎসুক থাকতেন এবং উনি যেই সাংবাদিকতা করতেন উনি খুবই প্রতিষ্ঠিত হিসাবে সাংবাদিকতা করেছেন এবং আমরা ওনার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, ওনার আত্মার সদ্গতি কামনা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।